গাজীপুরের মহানগরের হাজার হাজার নেতা কর্মী মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশচন্দ্র শেখ হাসিনা উনি ঢাকা এবং ঢাকা উত্তরা যেটা ইয়ারপোর্টের পাশে যেটা আমাদের থার্ড টার্মিনাল উদ্বোধন করেছিলেন সেই প্রোগ্রামটাই আজকে নতুন করে আবার মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে আমাদের ঢাকা সেখানে যে জনসভাটা করবেন সেখানে আমরা গাজীপুরের মহানগরের হাজার হাজার নেতা কর্মী মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং উন্নয়নের যে আজকে যে সারা দেশে যে উন্নয়ন হচ্ছে এবং ঢাকা এবং আমাদের গাজীপুর সেই উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্মানিত করতে যাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগকে সম্মানিত করতে যাচ্ছি এবং সারা দেশবাসীকে আমরা মেসেজটা দিতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে চাই, সামনে যেন দেশটা আরও ভালো করে চালাতে পারে সেই জন্য আমরা গাজীপুরের হাজার হাজার গাড়ি নিয়ে হাজার হাজার মানুষ আজকে আমরা ঢাকা একসাথে সবাই যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাজীপুরে একেবারে যে রাজিন্দাপুর থেকে একেবারে আমাদের টঙ্গী, উত্তরা, কাঁসা এবং বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, পুবাইল এবং জয়দেবপুর, কাউলতিয়া সকল এলাকার মানুষ এখানে একেবারে দলবদ্ধ নির্বিশেষে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর জনসভায় আমরা যাচ্ছি। হাজার হাজার প্রায় লাখ খানের লোক হবে, আমরা সবাই দক্ষিণ দিকে ছুটছি। আপনারা জনসভায় দেখতে পারবেন আমাদের গাজীপুরের মানুষের স্রোত, মানুষের ভালোবাসা এবং মানুষ ঐক্য থাকলে আমরা আওয়ামী লীগের সমর্থক হিসাবে আজকে আওয়ামী লীগকে সহযোগিতা করতে যাচ্ছি।